দেখুন, যে কারণে যুদ্ধের জন্য সেনাবাহিনী তৈরি, ভারতকে পাকিস্তানের হুমকি। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া পরোক্ষভাবে ভারতকে হুমকি দিয়ে বললেন, সীমান্তের চারটি ফ্রন্টে যে কোনো ধরনের শত্রুতামূলক তৎপরতার উপযুক্ত জবাব দেওয়া হবে, তবে পাকিস্তান কখনোই যুদ্ধের পক্ষে নয়, আর সে কারণেই সীমান্তে পাকাপাকি শান্তি চায় ইসলামাবাদ। ভারতীয় সেনার প্রত্যাঘাতের পরেই পাকিস্তানের সেনাপ্রধানের এমন হুঁশিয়ারি। জেনারেল বাজওয়া বলেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সীমাহীন আত্মত্যাগের মধ্য দিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে। পাকিস্তানের মানুষ এখন শান্ত দেশ দেখতে চায়। পাকিস্তান সেনাপ্রধানের এই বৈঠকে সেনাবাহিনীর সমস্ত সাধারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদেরকে ভূকৌশলগত পরিবেশ অপারেশনের বিষয়ে জানানো হয়। পাশাপাশি এই বৈঠকে পূর্ব ও পশ্চিম সীমান্তের সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে বাজওয়া বলেন, এই সমস্ত সীমান্তে মোতায়েন সেনা সদস্যরা উঁচু মাত্রা যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে, তাদের মনোবল তুঙ্গে রয়েছে। যে কোনো পরিস্থিতিতেই পাকিস্তান সেনাবাহিনী তৈরি বলে নাম না করে ভারতকে হুঁশিয়ারি দেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।